সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। দর্শক, গভীর রাতে এই মাত্র দুইটি গরু বিক্রি হয়ে গেল, আমরা কত টাকায় বিক্রি করলেন, আমরা ক্রেতা এবং বিক্রেতা কতটা খুশি সেই বিষয়টা কি আজকে আপনাদেরকে জানানোর জন্য আমাদের ক্যামেরার সামনে ক্রেতা এবং বিক্রেতা দুজনকে হাজির করেছি। ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? ভালো ভাই। কত টাকা বিক্রি করলেন? আপনার কাছে কি মনে হলো যে আপনি কি সঠিক দামটা পেয়েছেন? পাইছি, সঠিক দামটাই পাইছি। টাকা হাতে পেয়েছেন, মন খারাপ কেন? না, মন খারাপ কিছু না, গভীর রাতে বিক্রি হয়েছে এই জন্য মন খারাপ। মন খারাপ না, বড় ভাই আইছে তারে দিয়েছি। ও বড় ভাই কোনটা বড় ভাই? আচ্ছা, এই বড় ভাই। বড় ভাই আসসালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন বড় ভাই? যে গভীর রাতে এই গাবতলি হাটে দুটি গরু ক্রয় করলেন, আমাদেরকে একটু বলবেন গাবতলি হাটে কখন আসলেন, কি অবস্থানে আপনারা দুটি গরু ক্রয় করলেন? গাবতলি হাটে আমরা আসছি প্রায় 8:30 থেকে 9টার মধ্যে। এতক্ষণ ঘুরলাম, দেখলাম, মনে মানে মিলতে ছিল না, এখন মিলে গেল, কিনা ফেললাম আলহামদুলিল্লাহ। মানে দুইটাই কিনবেন নাকি আরো কেনার ইচ্ছা আছে? আরেকটা কেনার চিন্তা ভাবনা আছে, আজকে না হয়তো বা আরেকদিন, আজকে টায়ার্ড। আমরা একটু ভাইয়ের কাছে জানার চেষ্টা করি। ভাই কেমন লাগলো আপনার কাছে? আলহামদুলিল্লাহ ভালো। আপনি যে অনেকগুলো গরু দেখেছেন, তুলনামূলক ভাবে অনেক কষাকষি হয়েছে ব্যাপারীর সাথে আপনার সাথে, তো দোকানে তো কষাকষি হবেই ভাই। ওনারা তো চাবে যে গরু একটু বেশি দামে নেই, আমরা তো চাবে একটু কম দামে নেই। কোন এলাকা থেকে আসছেন? আমরা ভাই মোহাম্মদপুর। মোহাম্মদপুর থেকে? মোহাম্মদপুর তো ফার্ম থেকে ছিল, অনেক বড় বড় ফার্ম ছিল, সেখান থেকে না ওই গরু আমরা খামারে সবসময় আমরা এই যে হাটের থেকে নেই। গরু কিনতে এসে কি অভিজ্ঞতা অর্জনটা করছে? গরু কিনে, কি নাম আপনার? আকাশ। আকাশ ভাই, তা আকাশ ভাই, এই যে গরু হাটে এসে গরু ক্রয় করলেন দুটি গরু, সেটা কি পছন্দ মতন? জি জি। লাল গরু কেন আর কালো গরু না কেন? লাল গরু দেখতে সুন্দর, লাল গরু দেখতে সুন্দর, কালারটা সবাই পছন্দ। ভাই টাকা বুঝে গুনে বুঝে পাইছেন? আচ্ছা, এটা দিকাশ আছেন, আপনি বুঝবেন না। আচ্ছা, টাকা কার? আপনারা তো ব্যাপারীদেরকে দিবেন নাকি? আচ্ছা, তাহলে এই যে 5 লক্ষ কত দুইটা? 35,000 টাকা গরু কিনলেন, আপনার কাছে কেমন মনে হলো? 2024 সালের গরু ক্রয় করে কতটা কেমন লাগছে এবং 23 সালে কেমন দাম ছিল? আজকে যে হাটের বাজার ওই হিসাবে আলহামদুলিল্লাহ ভালো, মানে গরুর দাম বেশি 23 সালের থেকে গরুর দাম বেশি, কিন্তু আজকের বাজার অনুযায়ী আলহামদুলিল্লাহ গরু কিনে আমরা লাভ করতে পারছি। দর্শক, এই মাত্র দুটি গরু বিক্রি হয়ে গেল গাবতলি হাটে গভীর রাতে। এক কথায় বলা যায় এই মুহূর্তে যদি ঘড়ির কাঁটা দেখেন তাহলে প্রায় 2টা থেকে পুরো 3টা বাজে, এই গরু দুইটা বিক্রি হয়ে গেল 5,35,000 টাকায়। দর্শক, গাবতলি হাটে আরো অনেকগুলো গরু দামাদামি চলতেছে, কথাবার্তা চলতেছে, আমরা পুরো রাত জুড়ে এই গাবতলি হাটে রয়েছি এবং আপনাদেরকে এক এক করে দেখানোর চেষ্টা করব যে গাবতলি হাট যতই রাত হচ্ছে ততই বেচা বিক্রির জন্য মানে হলো ধুম পড়ে যাচ্ছে এবং মানে হলো ততই এই গরুটাই মানে ক্রয় করেছেন। সম্রাট? সম্রাট নয়, এটা হলো সম্রাট নয় আর রূপালী এক, সম্রাট নয় আর রূপালী এক, মানে আপনি আপনার মুখ থেকে একটু জানতে চাই। এটা হচ্ছে সম্রাট নয় আর রূপালী এক, খুব সুন্দর। এগুলো নাম করা, এই ধরনের নাম কেন? আমি রাখছি, আমি ভালো লাগে তাই। এগুলো দুটো গরু বিক্রি গেল, আপনাদের হাতে কোথা থেকে গরুগুলো নিয়ে আসছেন একটু বলবেন? এরই কুষ্টিয়া থেকে আসছে। কুষ্টিয়া থেকে গরু নিয়ে আসছেন, কয়টা গরু নিয়ে আসছেন, কয়টা বিক্রি হলো? গরু আসছে আপনার হচ্ছে 18টা গরু আসছে, 18টা গরু আসছে, কয়টা বিক্রি হলো? হইছে আলহামদুলিল্লাহ, আর আছে মাত্র আছে 3-4টা আছে, আর তো সব সেল হয়ে গেছে। 18টা গরুর মধ্যে 3-4টা আছে আর বাকি সবই সেল হয়ে গেছে। আজকে নিয়ে আসছেন? আজকে না, আজকে এক সপ্তাহ হয়েছে, এক সপ্তাহ হয়েছে টোটাল মোটামুটি, কারণ 3-4টা আছে, বাকিগুলো সেল হয়ে গেছে, সেল হওয়ার পর আজকে রাতে হওয়ার দেখা যাচ্ছে হয়ে যেতে পারে। তারপরে কি গরু আরো গরু আসবে? আরো গরু আসছে, তার মানে যত বিক্রি হবে তত আসতে থাকবে, মানে কতগুলো আপনাদের মানে এখনো গোডাউনে বা আপনাদের কারখানায় আছে? আছে আপনার 60 পিস, আরো 60 পিস রয়েছে আপনাদের কাছে? 60 পিসের মধ্যে 18 পিস আছে, আর আছে আপনার দর্শক কুষ্টিয়া থেকে গরুগুলো আসছে, তারা হলো 18টা গরু মানে মধ্যে মানে আরো 4টি গরু বাকি রয়েছে আর বাকি সবগুলো গুলো গরু বিক্রি হয়ে গেছে। দর্শক, আমরা আপনাদেরকে আর একটি ভিডিও দেখানোর চেষ্টা করব, সেখানে সরাসরি দামাদামি চলতেছে, কি ধরনের দামে বিক্রি হচ্ছে সরাসরি আপনাদেরকে দেখানোর আমন্ত্রণ থাকলো। দর্শক ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। স্বাদ বাংলা।